নমস্কার। সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজের পক্ষ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে তার সাক্ষাৎকার গ্রহণের কাজ চলছে। আজকে আমরা সাক্ষাৎকার নেব অধ্যাপক খন্দকার মোকাদ্দাম হোসেন, প্রো ভাইস চ্যান্সেলর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নমস্কার স্যার। আমি মনন কুমার মণ্ডল সাক্ষাৎকার গ্রহণ করছি অধ্যাপক খন্দকার মোকাদ্দাম হোসেন স্যারের। আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। আজকে সাক্ষাৎকার গ্রহণ করছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সল্টলেকে কলকাতার বাড়িতে হেড অফিসে। সাক্ষাৎকার গ্রহণে ক্যামেরার কাজ সহায়তা করছেন স্কুল গুরু এডিসার প্রাইভেট লিমিটেড। সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজের পক্ষ থেকে তাদের বিশেষ ধন্যবাদ জানাই। সাক্ষাৎকার শুরু করার আগে আমি একটা কথা বলে নেব, সেটা হচ্ছে এই মুহূর্তে যে সাক্ষাৎকারগুলি আমরা গ্রহণ করছি এগুলি সবই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের যে কাজ হচ্ছে সেই কাজের অংশ। আমাদেরকে সময় দিয়েছেন অধ্যাপক খন্দকার মোকাদ্দাম হোসেন, এর জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই। এবং তার ব্যস্ততার মধ্যে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের আন্তর্জাতিক তৃতীয় যে সম্মেলন হলো, সেমিনার হলো, তাতে অংশগ্রহণ করেছেন, তার জন্য তাকে বিশেষ অভিনন্দন জানাই। এবং আজ এই সাক্ষাৎকারের প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। নমস্কার স্যার। নমস্কার। আমরা যে কথাগুলো এই বিষয় নিয়ে রাখতে চাই আমাদের রিপোজিটরিতে, এর আগেও আপনাদের আপনার সঙ্গে কথা হয়েছিল বাংলাদেশে যখন আমরা আপনার বিশেষ সাহায্যে আমরা যে ফিল্ড ওয়ার্কের কাজ করেছিলাম তখন, কিন্তু সেই সময় আপনার ব্যস্ততার কারণে আমরা সাক্ষাৎকার গ্রহণের কাজ করে উঠতে পারিনি। আজকে আমার খুব জানতে ইচ্ছা করছে স্যার, যদি আপনার ছোটবেলা থেকে বলেন যে আপনার বেড়ে ওঠা, আপনার পাকিস্তান সংক্রান্ত যে বাংলার ভাগাভাগি, তার সাথে আপনার পারিবারিক সম্পর্ক এবং একাত্তরের মুক্তিযুদ্ধে আপনার সেই সময়ের অবস্থা, সেই সময়ের অভিজ্ঞতা, তারপর আমরা ক্রমান্বয়ে সময়ের পর ধরে সত্তরের দশক, আশির দশকের বাংলাদেশের দিকে যাও, একটু ছোটবেলা থেকে যদি। ধন্যবাদ আপনাকে। আসলে ছোটবেলা থেকে যদি শুরু করি তাহলে আমাদের 52 ভাষা আন্দোলন দিয়ে শুরু করতে হয়। তখন আমরা হাই স্কুলের ছাত্র, 52 ভাষা আন্দোলন পেরিয়ে গেছে, কিন্তু যখন আমি 1965-তে আমার বয়স তখন 7 বছর, প্রাথমিক বিদ্যালয়ে তখন আমি হাতে খড়ি হয় লেখাপড়ার। প্রাথমিক বিদ্যালয়ের স্কুলটার নাম যদি বলি, প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল দারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়, এটা পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানায়। এবং সেই স্কুল থেকে আমার প্রাথমিক সার্টিফিকেট আমি গ্রহণ করি। তার পরবর্তীতে আমি হাই স্কুলে যাই। হাই স্কুলের নাম ছিল আমার বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়। সেই স্কুল থেকে সূত্রপাত মূলত ভাষা আন্দোলনের, সেই উপলব্ধি ভাষা আন্দোলনের চেতনা। তখন আমরা জানতে পারলাম যে এই বাংলা ভাষার জন্য এই প্রাণ দিয়েছিল। তখন আমার জন্ম হয়নি 52-তে, কিন্তু পরবর্তী যখন স্কুলে যখন আমরা গেলাম তখন প্রাতিষ্ঠানিক কোনো শহীদ মিনার ছিল না, কিন্তু আমরা সেই ইঁট দিয়ে শহীদ মিনার তৈরি করে কালো কাপড় দিয়ে ঢেকে তারপর সেই শহীদ মিনারে আমরা সেই পুষ্পস্তবক দিতাম, এবং সেটাই আমাদের কিন্তু শিহরিত করেছিল। এবং ওখান থেকে কিন্তু আমাদের আবেগটা কিন্তু ধাবিত হয় যে বাংলা ভাষার জন্য আমাদের যারা বড় ভাইরা যারা ছিলেন তারা কীভাবে প্রাণ দিয়েছিলেন এবং কী ধরনের পাকিস্তানি সৈন্যরা এবং পাকিস্তানি শাসকরা কী ধরনের বর্বরতা চালিয়েছিল। তখন থেকে কিন্তু আমরা তখনই কিন্তু তৈরি হচ্ছে, এবং তখন কিন্তু আমাদের দেখুন যে তখন আমরা কিন্তু খুব সরল মনের, এবং আমাদের মন মানসিকতাটা অত্যন্ত মানে তখন রীতিমতোভাবে একটা শিহরিত হয়ে গেছে এই ভাষা আন্দোলনের এই প্রেক্ষাপটটা জেনে। এবং তার পরবর্তীতে ঠিক 69 গণ আন্দোলন যখন হয় তখন কিন্তু আমি রীতিমতো 9ম শ্রেণীর ছাত্র, এবং তখন রীতিমতোভাবে বুঝতে পেরেছি যে না, শাসক গোষ্ঠী, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কীভাবে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে আমরা যারা ছিলাম তাদের উপরে কী ধরনের অত্যাচার এবং কী ধরনের নির্যাতন এবং কী ধরনের জুলুম এবং কী ধরনের এক ধরনের বলা যেতে পারে যে এক্সপ্লয়টেশন, যেটাকে আমরা বলছি শোষণ চালিয়েছিল, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আমাদের ভাষাকে কেড়ে নেওয়ার থেকে শুরু করে আমাদের বিভিন্ন বঞ্চনার বিষয়গুলো তখন সম্পূর্ণ মানে সুস্পষ্ট হতে শুরু করে। এবং তখন কিন্তু আমরা মিছিল করেছি সেই হাই স্কুল থেকে। আমার মনে আছে যে আমরা আশেপাশে প্রায় 15-20টা মানে আঞ্চলিক স্কুল, হাই স্কুলগুলো আমরা একত্রিত হতাম সেই 8-10 কিলোমিটার দূর থেকে মিছিল করে এসে আমরা কাশিনাথপুর একটা সেন্ট্রাল শহীদ মিনার ছিল, সেই শহীদ মিনারে আমরা চলে আসতাম, এবং সেখান থেকে কিন্তু আমরা শপথ নিতাম, এবং সেই শপথের মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে মানে তৎকালীন পাকিস্তান বিরোধী আন্দোলনের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত হয়ে যাই। এদিকে ঢাকাতে সেন্ট্রালি হতে শুরু করলো, কিন্তু এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, এবং ওই প্রত্যন্ত এলাকায় স্কুলে বসেও কিন্তু আমরা সেখান থেকে আমরা আস্তে আস্তে নিজেদের সম্পৃক্ততা, একই রকম উত্তেজনা তখন চলে আসলো, এবং এই উত্তেজনাটা খুব দ্রুত ছড়িয়ে পড়লো। এবং উত্তেজনার একটাই মেসেজ ছিল, সেটা হলো যে
পাকিস্তানিদের স্বার্থে আমার আমাদের থাকা সম্ভব নয় সব কিছু মিলিয়ে, আমাদের নতুন স্বাধীনতা, নতুন স্বাধীনতা। তারপরে 70-এর যে নির্বাচন হলো সেটা আমার মনে আছে, 70-এর নির্বাচনের সময়টা যেটা হলো যে মানে সেটা একটা আনন্দ বন্যা বয়ে গেল, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ হচ্ছে 300-টার আসনের মধ্যে 298টা আসন পেয়েছিলেন, এবং সেই আসন পাওয়ার পর যখন মানে সমস্ত কিছু ঠিকঠাক, যে মানে মেজরিটি সারা বাংলাদেশ মিলিয়ে মেজরিটি মানে আওয়ামী লীগ এবং ক্ষমতায় আসবে এবং সরকার গঠন করবে, তখনই তালবাহানা শুরু হলো, এবং তখনই ইয়াহিয়া খান তখন সামরিক শাসক ছিল, তখন হ্যাঁ তখন আমরা দেখতে পেলাম যে সে সময় এবং খুন গণনা করছে এবং এর মাঝে এক ধরনের গভীর ষড়যন্ত্র করছে, আমরা প্রথমে বুঝতে পারিনি। পরবর্তীতে শুরু হলো কিন্তু এই মার্চ মাসে, দেখুন আজকে এই 3রা মার্চ, 7ই মার্চের কথা যদি বলি, সে বিখ্যাত ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সরদী উদ্যানে যখন ভাষণ দিলেন, লক্ষ লক্ষ মানুষ, তখন আমরা গ্রামে, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি, শুধুমাত্র রেডিওতে ধারা বিবরণী, পুরো পাকিস্তানের রেডিওতে নির্দিষ্টভাবে 7ই মার্চের দিনের কথা মনে আছে গ্রামে ছোটবেলায়, কাছাকাছি সময়ে 7ই মার্চের কথা মনে আছে, এই জন্য যে আমরা তখন রেডিও শুনতাম গ্রামে, খুব রেডিওটা খুব পপুলার ছিল, তখন তো টেলিভিশন যায়নি, কিন্তু রেডিওতে বঙ্গবন্ধু ভাষণ প্রচার হবে আগে থেকে, কিন্তু আমাদের ওখানে যারা প্রগতিশীল চিন্তা চেতনার যারা ছিল মানে সিনিয়র ছাত্র ভাইরা, তারা কিন্তু আমাদের বলে রেখেছিল যে বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দেবে, তোমরা কিন্তু রেডিওটা শোনো, এবং সেই ভাষণ তখনও কিন্তু আমরা বুঝতে পারিনি, তখন যেহেতু মানে আমরা মানে আমাদের রাজনৈতিক ম্যাচিউরিটি বা দক্ষতা ওই ধরনের ওঠে নেই, কিন্তু যখন মানে এবার শুনতে পেলাম যে মনে আছে সেই শব্দগুলো, তখন কিন্তু আমরা কিন্তু আবার দ্বিতীয়বার শিহরিত হলাম যে বঙ্গবন্ধু এইভাবে মানে ডাক দিচ্ছেন, স্বাধীনতা ডাক দিচ্ছেন, এবং এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বিষয়টি কিন্তু মানে সারা বাংলাদেশের মধ্যে একটা আবেগ স্পর্শী না, শুধু একটা বাস্তবতার আলোকে মানুষের মধ্যে কিন্তু মনে গেঁথে গেল, এবং সেখান থেকেই মূলত সূত্রপাত, এবং সেই সূত্রপাত থেকে আমরা জানি যে 25শে মার্চে যে ইয়াহিয়া খান এই 7ই মার্চে ভাষণের পর থেকে দীর্ঘ একটা প্রস্তুতি নিলেন, প্রেক্ষাপট মানে যেটাকে হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ সৈন্য সমাবেশ এবং বিভিন্ন ধরনের অস্ত্র থেকে শুরু করে, ভারী অস্ত্র থেকে শুরু করে হালকা অস্ত্র, সব ধরনের সব কিছুকে ওইখানে সুকৌশলে মানে সবার চোখের অগোচরে নিয়ে আসার জন্য একটা ব্লু প্রিন্ট করা হলো, এবং ঠিক 25শে মার্চে বঙ্গবন্ধুকে যে রাতে গ্রেপ্তার করা হলো ঠিক সেই রাতে একটা মানে হত্যাযজ্ঞ ঢাকা শহরে সংঘটিত হলো, এবং এই ঢাকা শহরের যে হত্যাযজ্ঞটা পরবর্তী দিন 26শে মার্চ আমাদের মনে আছে যে তখন সমস্ত রেডিওর মাধ্যমে মানে প্রথমে ইনিশিয়ালি যেটা ছিল যে স্থানীয় রেডিওতে যেটা ঢাকার রেডিও যেটা মানে বলা হয়েছিল, কিন্তু তার পরপরই এটা সিজ হয়ে গেল, রেডিওটা সেন্টার দখল হয়ে গেল, পাকিস্তানি তৎকালীন সেনাবাহিনী এটাকে টেক ওভার করলো। তখন আমরা দেখি যে চট্টগ্রাম কালুঘাট থেকে বঙ্গবন্ধুর নির্দেশে কিছু সেনা কর্মকর্তা তখন এই স্বাধীনতা সংগ্রামের ঘোষণাটা কিন্তু ওনারা দিয়েছিলেন, এবং সেখান থেকে কিন্তু সারা বাংলাদেশে তখন সমস্ত আনাচি কানাচি কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়লো। আর ইতিমধ্যে যে জিনিসটা হলো যে এই 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ঢাকা শহরে শুধুমাত্র হত্যাযজ্ঞ সংগঠিত করা হলো না, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মানে পিলখানা যেটাকে আমরা বলি বিডিআর যেটা থেকে শুরু করে, যেটা আমরা দেখেছি পুলিশদের যে ইয়ে ছিল রাজারবাগ পুলিশ লাইন যেটা ছিল, এবং সেখানে মাইনরিটি থেকে শুরু করে আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র কর্মচারীরা মানে মানে বহু সংখ্যক তারা প্রাণ দিতে বাধ্য হলো, এবং প্রতিটা শিক্ষা মানে হোস্টেল থেকে শুরু করে প্রতিটা শিক্ষাকেন্দ্রেই মানে তারা টার্গেট করেছিল, যাতে করে ছাত্রদের আন্দোলনটা মানে রীতিমত স্তব্ধ করা যায়। এবং তার পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো আমরা দেখতে পেলাম, একটু যদি আমাকে শুনি, আমি একটা জায়গায় জানতে চাইছি মানে একদম গ্রামের প্রত্যন্ত জায়গাতে থেকে আপনি উঠে আসছেন, আজকে আপনি প্রতিষ্ঠিত একজন শিক্ষাবিদ বাংলাদেশে, এই রকম একটা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে যখন আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই সংগ্রামকে দেখেছিলেন, সেই মন মানসিকতার গরমটাকে যদি একটু আমরা আমাদের সামনে রাখেন। না ধন্যবাদ। ইতিমধ্যে তখন আমি যে বললাম যে আমি পাবনাতে মানে লেখাপড়া করেছি, পাবনার একটা গ্রামে লেখাপড়া করেছি, সেই সময় যে ঘটনাটা ঘটলো যে 25শে মার্চের এই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পর সমগ্র বাংলাদেশে আর্মিকে সরিয়ে দেওয়া হলো, এবং আর্মি বিভিন্ন কন্টিজেন্ট হেভি কনভয় যেটাকে বলা হচ্ছে আর্মস অ্যামুনিশন সহ প্রায় 50-40-50টা করে গাড়ি আমাদের রাস্তার ধারে বাড়ি, আমরা দেখতে শুরু করলাম যে একের পর এক উত্তরবঙ্গে ঢুকে যাচ্ছে, উত্তরবঙ্গের 5টা জেলা তখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে মানে হেভি কনভয়। তখন আমাদের মনে রীতিমতোভাবে একটা আতঙ্কই আসলো যে এত বাংলাদেশের এমন কোনো প্রেক্ষাপট হয়নি যে এই ধরনের কনভয়গুলোকে যাবে, যেমন সাজোয়া মানে সেনাবাহিনী সেরকম আপনার ইকুইপমেন্ট সেই ধরনের ভারী ভারী কামান থেকে শুরু করে সব কিছু যাচ্ছে একের পর এক।
তো ইতিমধ্যে হঠাৎ করে আমরা যে এটা হলো যে আমরা 25শে মার্চের পরে 29শে মার্চের কথা যদি বলি, 29শে মার্চে যে জিনিসটা হলো যে হঠাৎ করে দেখা গেল যে 25শে মার্চের পরে 27শে মার্চ থেকে 28শে মার্চ পর্যন্ত এই সময় আমরা দেখলাম যে তারা সৈন্য সমাবেশ করলো বিভিন্ন জেলাগুলোতে। এই জেলাগুলোতে সৈন্য সমাবেশ করার পরে তারপর ইতিমধ্যে যে জিনিসটা হলো আমাদের বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ডাকের সমস্ত মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন এলাকায় আঞ্চলিকভাবে। এবং আমাদের পাবনা যাওয়ার সময় সবচেয়ে বড় যে আমাদের প্রতিবন্ধকতা ছিল সেটা হচ্ছে আমাদের তখন পদ্মা এবং যমুনা নদী পার হতে হতো, ব্রিজ ছিল না তখন, তখন ব্রিজ হয়নি, মানে তখন ফেরি পারাপার ছিল। ফেরি পারাপার হলো যেটাকে বলা হয় নগরবাড়ি ঘাট, যেটা উত্তরবঙ্গের প্রবেশ মুখ, যেটা সেই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে। সেখানে স্থানীয় জনগণ সেই রাস্তাটা কেটে দিল যাতে আর্মিরা এই সাহায্য কনভয় না নিয়ে যেতে পারে। প্রথম অল্প সংখ্যক সাহায্য কনভয় ঢুকেছিল সারা উত্তরবঙ্গে, কিন্তু পরবর্তীতে শোনা গেল যে না, সারা বাংলাদেশে মানে হেভি কন্টিনজেন্ট মানে আসা শুরু করেছে। তখন কাটার পরে যে জিনিসটা হলো যে ওরা এসে যখন প্রতিরোধের মুখোমুখি হলো, একটু বলে নেওয়া ভালো যে ওই সময় পাবনা শহরে যে ঘটনাটা ঘটলো, যে সেই সময় আমরা দেখলাম যে ইপিআর বা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা, সেটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারা অলরেডি সম্পর্ক ছিন্ন করলো পাকিস্তানের সাথে। এবং ট্রেজারি যেটা বলা হয় ডিসি অফিসে যে ট্রেজারিতে যে অস্ত্রগুলো ছিল, সেই ডিসি সাহেব নিজে সেই ট্রেজারি থেকে সে মানে সমস্ত অস্ত্রগুলো বের করে সাধারণ মানুষের হাতে দিয়ে দিলেন, আর ইপিআররা তারা প্রশিক্ষণ দেওয়া শুরু করলো। এবং সেই খবরটা আমাদের সমস্ত জায়গায় চলে আসলো এবং আমাদের এলাকায় যারা সিনিয়র ভাই ছিলেন, যারা ইপিআর ছিলেন, তারা রাইফেল সহ বাড়িতে এসছেন। তখন জিনিসগুলো আস্তে আস্তে প্রকাশ হয়ে যেতে শুরু করলো যে আমরা সরাসরি মানে মানে সেনাবাহিনীও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং এটা সবচেয়ে বড় দিক। এবং যখন এই ঘটনা ঘটলো তখন 28 তারিখ পর্যন্ত পাবনাতে আপনার প্রায় 200 মতো সেনাবাহিনী চলে এসছে, সাহায্য বাহিনী সহ। তো ইতিমধ্যে হঠাৎ করে দেখা গেলো যে আমরা মানে অকুত ভয়ে এই পিআররা এবং ওই যে ট্রেজারি থেকে যে মানে অস্ত্রগুলো নেওয়া হয়েছিলো সেইগুলো নেওয়ার পরে তারা রাতে একটা পার্টিকুলার একটা এটা এটাকে বলা হয় একটা ক্যাম্প ছিল তাদের, আর্মিরা ক্যাম্প করে করেছিল বিভিন্ন জায়গায়, পাবনার বিভিন্ন পেরিফেরিতে স্কুলগুলোকে তারা টার্গেট করেছিল, স্কুলগুলোকে দখল করে নিয়েছিল, তারপরে বিভিন্ন গেস্ট হাউসগুলোকে দখল করে নিয়েছিল, সরকারি বিভিন্ন ধরনের মানে অফিসগুলোকে দখল করে নিয়েছিল। সেই জায়গায় ঝটিকে আক্রমণ করে 40 জন আর্মিকে মেরে ফেলা হলো ওই মুহূর্তে। এবং তারপরে যেটা হলো যে 29 তারিখে ইতিমধ্যে পাকিস্তান সরকার সমস্ত বাংলাদেশে তারা ইয়ার মানে অ্যাটাক শুরু করলো। এবং এই ইয়ার অ্যাটাকে এই যে সেনাবাহিনী যুদ্ধাস্ত্র নিয়ে গ্রামে পৌঁছলো, এতে তো সাধারণ মানুষ কনফিডেন্স পেল অনেক। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তারা কনফিডেন্স পেল। এবং তারা কি করলো, শুধু ওখানে থেমে থাকেনি, ইপিআররা আমাদেরকে যারা বয়সে বড় ছিল, আমি তখন ক্লাস 8 পড়ি, হাফ প্যান্ট, আমি তো আনফিট ডিক্লেয়ার হলাম, আমি মানে অস্ত্র তুলে নিতে পারবো না, কিন্তু আমাদের বড় ভাইরা যারা ছিলেন গ্রামে গঞ্জে বিভিন্ন গ্রামের, তারা কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু একটা ফোরাম তারা অঘোষিতভাবে ঘোষণা করলো। এবং ইপিআরের ওই সেনা সদস্যরাই কিন্তু তারা কিন্তু ওই অস্ত্রসহ তারা প্রশিক্ষণ দেওয়া শুরু করলো এই সাধারণ মানুষকে। এইভাবে দেখুন যে শুধুমাত্র আবেগপ্রবণ হয়ে কিন্তু আমরা প্রতিরোধ খালি হাতে প্রতিরোধ করেছি তা নয়, কিন্তু এখানে কিন্তু একটা সশস্ত্র এবং এখানে একটা কৌশলগত দিক ছিল, এবং সেই কৌশলগত দিকটাই কিন্তু সবচেয়ে বড় নাজুকতা ফেলেছিল কিন্তু পাকিস্তান আর্মিকে। আচ্ছা, এটা যাওয়ার পরে যখন এই যখন এয়ারফোর্সের বিমানগুলো যখন অ্যাটাক শুরু করলো, তখন মানে 5 জনের মতো মারা গিয়েছিলো সিভিলিয়ান, এবং ওরা তাদের সবাইকে মুক্ত করলো, মুক্ত করলো। এবং তারপরে যেটা হলো যে তারা আস্তে আস্তে এটাকে রিইনফোর্স করা শুরু করলো, ঢাকা থেকে সমস্ত খুব দ্রুত শত হাজার আর্মিকে তারা রিইনফোর্স করা শুরু করলো তখন এই উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে যেখানে, এবং বলে না ভালো যে সমগ্র বাংলাদেশে এই ধরনের প্রতিরোধ কিন্তু হয়েছিল এবং বিভিন্ন জায়গায় একইভাবে মারা গিয়েছিল। এবং ওই সময় বিহারিদের ভূমিকাটা ছিল খুব নেতিবাচক, তারা কোলাবরেটর হিসেবে ওখান থেকে কাজ করা শুরু করলো। পাবনাতে বিহারি ছিল কারণ ওখানে একটা পাওয়ার প্লান্ট ছিল, ওরা টেকনিক্যাল কাজে ভালো জানতো, মানে মূলত তারা যদিও বিহার অঞ্চল থেকে একসময় মাইগ্রেট করেছিল পাকিস্তানে, কিন্তু পাকিস্তান থেকে তারা পরবর্তীতে পুরো পাকিস্তানে তৎকালীন পৌঁছায়। হ্যাঁ, এবং তারপর কিন্তু তারা পাকিস্তানি সরকারের প্রতি তাদের সবচেয়ে বেশি রকম আস্থা জ্ঞাপন করে, কিন্তু এদেশে থেকে এদেশে কাজ করেও সাধারণ মানুষের প্রতি তাদের ওই ধরনের মানে আবেগ অনুভূতি বা সহজ তখনই নেতিবাচক ভূমিকা শুরু করলো।
তখন ওই বিহারিদেরও কিছু টার্গেট করা হয়েছিল এবং বিহারিরাও মানে কয়েকজন মারা গিয়েছিল ওই ঘটনার সাথে, এটা বলে রাখা ভালো। এর পরবর্তীতে যখন বিমান আক্রমণ হলো তারপর থেকে আমরা দেখলাম বিমানের সাথে সাথে ওরা মানে মানে পদাতিক বাহিনী যেটাকে বলা হচ্ছে, শুধুমাত্র সাজোয়া বাহিনী যাচ্ছে না গাড়িতে, নগরবাড়ি থেকে পাবনার দূরত্ব হচ্ছে আপনার 50 কিলোমিটার, এই দুপাশে কোয়ার্টার কিলোমিটারের মধ্যে যত গ্রাম ছিল সব গ্রামকে মর্টার দিয়ে আগুন ধরিয়ে মানে সমস্ত কিছু পুড়িয়ে দিল। এবং 28 মার্চের থেকে ওই শুরু হলো এবং অনার 10 এপ্রিল পর্যন্ত, 10 এপ্রিল পর্যন্ত এই ঘটনা হলো। 9 এপ্রিল মানে আমার মনে আছে আমাদের গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল 9 এপ্রিলে, এবং 9 তারিখে যখন মানে তারা কী করলো মানে দুপাশে কোয়ার্টার কিলোমিটারের মধ্যে যাতে করে কোনো রকম মানে প্রতিরোধ না থাকে সেই জন্য তারা হ্যাঁ দুপাশে এটা ওটা ওটাকে ওরা এক ধরনের মরণ কামড় বলে যেটাকে বাংলায় বলে, সেই মানে ইয়ে মানে সেই ধরনের একটা ওরা কৌশল ফলো করলো যাতে করে কোনো প্রতিরোধ হলে পারে ওরা ভিতর থেকে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আসে। ওই সময় যখন এই ঘটনা ঘটছে একের পর এক মর্টারের শব্দ শুনছি তখন সব গ্রামবাসী আমরা আতঙ্কিত হলাম, কারণ এগিয়ে আসছে আর্মিরা, ইতিমধ্যে মানুষ দৌড়াদৌড়ি করছে, মানে সামনের দিকে যারা পড়ছে তারা পিছনের দিকে চলে আসছে, বলছে তোমরা পালাও পালাও, শুধু এইটুকু শুনেছি আমরা। আমরা যে গ্রামের পাশের মানে একটা ছোট্ট জঙ্গল ছিল বুশি টাইপের, গভীর জঙ্গল না, সেই জঙ্গলের মধ্যে আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আর কোনো কিছু নিতে পারিনি আমরা, যে শুধু জীবনের ভয়ে পালালাম। এবং মনে আছে হ্যাঁ বাড়ি ছেড়ে পালাতে হলো আমাদের, সব বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা পালিয়ে থাকলাম, টুর শব্দ বন্ধ করার উপায় ছিল না। এবং দেখুন কীভাবে আমরা বেঁচেছিলাম আমি সেই কথাটা বলি, এখনও মানে ভয়ে আমি কেঁপে উঠি এখনও সেটা মনে হলে, যে যে বুশ টাইপের যে জঙ্গলের মধ্যে আমরা পালিয়েছিলাম তা আর্মিরা 3টা ভাগে ভাগ হয়ে জঙ্গলের ওপাশ, জঙ্গলের দক্ষিণ পাশ, উত্তর পাশ এবং জঙ্গলের মাঝ দিয়ে 3টা দল তারা ঢুকেছে। আমরা কোনো রকমে গাটা ঢেকে আসছি কোনো রকম, মানে ওই রকম ওই 9 এপ্রিলের রাত না দিনে, দিনের বেলায় মোটরের ইয়েরা ওরা রাতে মোটর গান দিয়ে আক্রমণ করেছে আর দিনের বেলায় মানে ওরা একের পর এক পুড়িয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম যাতে করে কোনো লোক না থাকে আর কি। মোটর দিয়ে প্রথমে ওরা ওয়ার্নিং দিয়েছে আর কি, তারপরে ভিতর দিয়ে আর্মিরা চলে যাচ্ছে মার্চ করে। আমরা যাদের ছোট বাচ্চা ছিল তারা মুখ এইভাবে চেপে ধরে কান্না থামানো হয়েছে এইরকম অবস্থা, এবং আমরা রীতিমতোভাবে প্যানিকি হয়েছি, ট্রমাটাইজড হয়েছি। তখন আমরা অনেক ছোটো, আমাদেরও চোখ দিয়ে জল চলে এসছে যে সবাই মরলে সবাই একসাথে মরতে হবে। তো যাই হোক মানে ভগবানের কৃপা আল্লাহর রহমত বলতে হবে যে ওরা চলে গেল, আশেপাশে না থাকি ওরা ধারণা করতে পারেনি এই ধরনের অগভীর জঙ্গলে কেউ থাকতে পারে, এবং পুরো গ্রামের লোক কিন্তু ওই জঙ্গলের মধ্যে, শুধু আমাদের পরিবার না পুরো গ্রামের লোক। তার মধ্যে গ্রামে আমরা দেখলাম পরবর্তীতে ফিরে যখন রাত হলো তখন আমরা জঙ্গল থেকে ফিরে আসলাম, ফিরে আসার পর দেখলাম যে আমাদের বাড়িঘর সম্পূর্ণ আগুন, মানে সেই আর্সেনাল দিয়ে আগুন দিলে যেভাবে পুড়ে যায় না সম্পূর্ণ পুড়ে গেছে, আমাদের সেনারাও গেছে, বাড়ি সম্পূর্ণ এবং আগুন জ্বলছে রীতিমতোভাবে, আগুন জ্বলছে আমাদের মানে সমস্ত বসত বাড়ি যা কিছু ছিল, মানে গোলাঘর থেকে শুরু করে আমাদের একটা ব্যবসায়িক দোকান ছিল, গ্রোসারি সব যেটা ছিল, রেশনের দোকান ছিল, সব পুড়ে শেষ। বাবা তো হার্টের পেশেন্ট হয়ে গেলেন এবং তখনই ওনার হার্ট প্যালপিটেশন হলো এবং উনি এটা সহ্য করতে পারলেন না, তার থেকে ওখান থেকে উনি হার্টের রোগী হয়ে গেলেন ঠিক ওই দিন থেকেই আনফর্চুনেটলি। এবং তার পরবর্তীতে আমরা তারপরে ইয়ে হলো আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আমাদের মামা বাড়ি ছিল, ওই রাতে তখন আমাদের ছোটো বোন আর মানে মা এবং দাদি এদেরকে ওই রাতেই মানে বাবা পাঠিয়ে দিতে হলো, আমরা কোথায় যাবো এত লোক মানে দলে দলে মানুষ তখন উদ্বাস্ত হয়ে যাচ্ছে। তখন আমরা আর গেলাম না, আমরা কোনো রকমে একটা শুধু রান্নাঘরটা মানে শুধু আগুন লাগেনি, আমরা সেই রান্না করে থাকা শুরু করলাম, মানে যারা আমরা 5 ভাই ছিলাম, 5 ভাই আর 3 বোন, বোনরা 2 বোনের মানে তাও বাড়ন্ত বয়স তাদের, মানে বোঝেন কী অবস্থা আমাদের ঝুঁকিটা, এবং শেষ পর্যন্ত হ্যাঁ এরকম ঘর পুড়ে গেছে। তারপরে আমরা থাকলাম, সবচেয়ে বড় যে প্রবলেমটা হলো যে ওই সময়ে হঠাৎ করে দেখা গেল যে সাজোয়া বাহিনী যাচ্ছে, আর্মিরা নেমে পড়ছে, আর্মিরা মানে মানে নেমে পড়ে আশেপাশের থেকে ফলমূল সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। তো তখন যে প্রবলেমটা হতো আমাদের, এবং তখন একটা মারাত্মক প্রবলেম হলো, এবং শেষ পর্যন্ত একটা স্টেজে আমরা দেখতে পেলাম যে মানে ছাত্র নাম দিয়ে ছাত্র পরিচয় দিয়ে কোনো অবস্থা দিয়ে মানে আমরা আর মানে বেঁচে থাকতে পারবো না। তখন আমরা বাধ্য হলাম জীবন জীবিকার জন্য যে দোকান করা, ওই হাটে খোলা হাটে যে দোকান করে সেই খোলা হাটের দোকানে আমরা কিছু পশরা সাজিয়ে মানে তাও সে টাকা পয়সা ছিল না, বিভিন্ন দোকান থেকে লোন করে নিয়ে এসে প্রথমে দোকান 7 দিন বন্ধ ছিল, নিয়ে তারপর সে হাট সব পড়ে গেছে। আমরা সেই দূরে হাটে যাওয়া শুরু করলাম, খোলা আকাশের নিচে হাট, বৃষ্টি ঝড় বৃষ্টি ওর মধ্যে শুধুমাত্র আমরা শুধু বেঁচে থাকার তাগিদে শুধুমাত্র মানে ছাত্রত্বর নামের পরিচয়টাকে মানে
পাল্টে আমরা শুধুমাত্র দোকানি ব্যবসায়ী হিসাবে আমরা বেঁচে থাকার চেষ্টা করলাম। তারপরে আমি যখন হাটে নেমে পড়তো এবং যখন বুট এরকম বুট উঁচু করে যখন মানে দোকানের পাশে পা দিত, তখন আমাদের বুকটা কেঁপে উঠত যে এই বুঝি আমাদেরকে ধরে নিয়ে যায় এরকম অবস্থায়, হ্যাঁ নষ্ট করে দেয় বা আমাদের সন্দেহ করে যে মুক্তিযোদ্ধা কেনা। ইতিমধ্যে গ্রামের থেকে বেশ 4-5 জন আমাদের বড় ভাই যারা ছিল তাদেরকে ধরে নিয়ে গেল। আর ইতিমধ্যে বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে আমাদের আশেপাশে গ্রামের যারা যুবক যারা ছিলেন তারা ইতিমধ্যে কুষ্টিয়া হয়ে তারা ইন্ডিয়াতে মানে তার প্রশিক্ষণের জন্য চলে গেলেন মুক্তিযোদ্ধা হয়ে। এরকম অনেকজনের সাক্ষাৎকার আমরা এই প্রকল্পে গ্রহণ করেছি যারা এই পাশে। তার পরবর্তীতে যে জিনিসটা হলো যে ইতিমধ্যে আমাদের যে জিনিসটা হলো যে সেটা হলো যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেল, যেহেতু সমস্ত ফসলাদি সব কিছু পুড়ে মানে গোলাঘরটা সব পুড়ে গেছে। পোড়া ধান ড্রামের মধ্যে ছিল, বিশ্বাস করবেন চতুর্দিকে মোটা ইয়ে ছিল দেখে ভিতরে মানে পুড়েছিল চাল ধান। সেই ধানটা কোনো রকমে নিয়ে আমরা নিজেরা সেই হাঁড়িতে সিদ্ধ করে তারপরে নিজেরা ঢেকিতে সেটা সেটে তারপরে সেটা দিয়ে মানে রান্না যখন করেছি ভাত তখন গন্ধে খাওয়া যায়নি কারণ পোড়া রোস্টেড। তখন আমরা কী করতাম খিচুড়ি মানে বেশি করে হলুদ টলুদ দিয়ে অন্য কোনো সবজি টবজি দিয়ে কোনো রকমে মানে সেটা রান্না করতাম, ভাতের চাল হয়ে যেত এত বড় বড় এবং দুর্গন্ধ রীতিমতো পচা দুর্গন্ধ, ওটাকেই আমাদের জীবনীপাত করতে হয়েছে। আটা শেষ হয়ে গেল তখন আমাদের মাঠে প্রচুর ওই মিষ্টি আলু হয়েছিলো ওই সময়, সেই মিষ্টি আলু তুলে নিয়ে এসে সেই মিষ্টি আলু সিদ্ধ করে তারপরে সে এক মুঠ আটা দিয়ে সেটাকে গুলিয়ে তারপরে সেখান থেকে আমরা রুটি বানিয়ে সেটা জীবন ধারণ করার চেষ্টা করেছি, এইভাবে আমরা বেঁচেছিলাম। এর মাঝে যেটা হলো যে বড় ভাইরা এসে হঠাৎ করে বললেন যে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার দিতে হবে, তখন আমরা কী করলাম আমরা প্রায় 15-20 জন আমরা এই অল্প বয়সী যারা ছেলে যারা ছিলাম এই সময় একটু যদি ঢাকার কথা বলেন মানে তখন কি আপনাদের পাবনায় যখন আছেন তখনের সঙ্গে ঢাকার কি কোনো যোগাযোগ? হ্যাঁ তখন ঢাকার যোগাযোগ হয়েছে এবং ঢাকাতে যে জিনিসটা হলো যে ঢাকা 25শে মার্চের পর থেকে পরবর্তীতে যখন সমস্ত আর্মিরা সমস্ত জায়গাতে যখন ছড়িয়ে পড়লো তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যারেস্ট হয়ে গেলো, বিশেষ করে বুদ্ধিজীবীরা অ্যারেস্ট হয়ে গেলো এবং অনেক বুদ্ধিজীবীকে মেরে ফেলেছিল ওই সময় মানে গুলি করে মারা হয়েছিল প্রথম পর্যায়ে তাদের মানে আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের যারা সহকর্মী আছেন তাদেরকে আমরা স্মৃতি চারণ করছি। মানে বিশেষ করে জগন্নাথ হলে যারা মানে ছিলেন জগন্নাথ হলকে খুব প্ল্যান্ড ওইতে টার্গেট করা হয়েছিল জগন্নাথ হলকে। এবং আমাদের মানে অনেক কবি সাহিত্যিক এবং আমাদের যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে মেরে ফেলা হয়েছিল এবং সবচেয়ে বেশি ছাত্র মারা গিয়েছিল, কর্মচারী মারা গিয়েছিল এবং কর্মকর্তা এবং শিক্ষক মারা গিয়েছিল জগন্নাথ হলে। এখনও আমাদের কিন্তু সেই লিস্টগুলো আছে, আপনারা সম্ভবত দেখেছেন বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন আনোয়ার পাশা রাইফেল রোটি আওরাত, হ্যাঁ এটা 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 আছে এবং এখানে ডিটেলস বলা আছে, অত ডিটেলসে বলা নেই কারণ এখন কিন্তু জিনিসগুলো সিস্টেমেটিক হয়ে আমরা লিস্ট করেছি আরও লিস্ট করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিভিন্ন আপনার জায়গাতে আবাসিক এলাকাগুলোতে কারা কতজন মারা গিয়েছিল প্রতিটা আবাসিক এলাকাতে শিক্ষকদের কর্মকর্তাদের কর্মচারীদের জি। হ্যাঁ আর ইতিমধ্যে কথা বলে নিই ঢাকার কথা, ঢাকাতে যে জিনিসটা হলো যে ঢাকা থেকে মানুষ তখন পালানো শুরু করলো, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় মানে চলে যেতে শুরু করলো। ঢাকা হয়ে গেলো একের ভুতুরে, হ্যাঁ ঢাকাতে হয়ে গেলো ভুতুরে নগরী এবং সেখানে এমন একটা অবস্থা হলো যে সেখানে মানুষ যেতেই আর মানে সাহস পেলো না, সবাই সব মানে যার যার এবং সেখানে যাওয়াটাও চ্যালেঞ্জ হয়ে গেল। একটা একটা কথা বলি সেটা হচ্ছে চিটাগাং রাস্তায় যখন পার হচ্ছিল হাজার হাজার মানুষ তখন ব্রিজ ছিল না, ওখানে আপনার শীতলক্ষা নদী, এই শীতলক্ষা নদী দিয়ে যখন পার হচ্ছিল একসঙ্গে তারা মানে এমনভাবে গুলি করেছে মানে মেশিন গান দিয়ে, মেশিন গুলিতে 200-300 লোক ডেমরা নামে একটা জায়গা, ডেমরা নামে একটা জায়গাতে 200-300 লোক একসঙ্গে মারা গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছে ঢাকা থেকে যারা বের হচ্ছিল এবং অন্যান্য জায়গায় যারা যাচ্ছিল তাদের এপ্রিল মাসে সবাই ঢাকা ছাড়া, হ্যাঁ ঢাকা ছাড়া হিরোইক এবং ঢাকা একটা ভুতুরে নগরীতে রূপান্তর হয়ে গেল মুহূর্তের মধ্যে কিন্তু। আর ইতিমধ্যে আমি পাবনা আসি, পাবনাতে এসে তারপরে আমরা বড় ভাইরে যখন এসে বললো যে এরকম আমাদের খাবারের শর্ট পড়ছে, আমাদের প্রচুর মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে, তোমরা রুটি বানানো শুরু করো, তখন আমরা অনেক ঝুঁকি নিয়ে আমরা সেই মানে গ্রাম থেকে আমরা মানে যারা সবাই তো আর পক্ষে ছিল না মুক্তিযুদ্ধের, কেউ কেউ বিরোধিতা করেছে বিশেষ করে মানে উগ্র মানে ধর্মীয় চেতনায় যারা অনুসারী ছিল তারা কিন্তু প্রচণ্ড বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধা কোথায় আসে সেটা খুঁজে বের করে বরং পাকবাহিনীতে খবর দিত। এই ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমরা তারা যারা প্রগতিশীল ছিল তাদের বাড়িতে গিয়ে আমরা সেই ধামা ভরে আটা নিয়ে এসে তারপরে একটা মানে বাড়িতে আমরা গভীর রাতে রাত 2টোর থেকে আমরা রুটি বানানো শুরু করতাম এবং সেই রুটি বানিয়ে ভোর 5টার আগেই সেই রুটি বানানো শেষ করে
মানে ধামা ভর্তি ভর্তি প্রায় এরকম 8-10 ধামা ভর্তি করে আমরা সেটাকে আবার ওই মুক্তিযোদ্ধাদের ইনফরমার ছিল তাদেরকে, না ক্যাম্প তো এখানে ছিল না, ক্যাম্প তো একেবারে বর্ডার এলাকায় কুষ্টিয়া, মানে এখান থেকে বিভিন্ন গ্রাম হয়ে 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 শেষ পর্যন্ত সেই কুষ্টিয়া পর্যন্ত ওই রুটে চলে যেত। এইভাবে আমরা ওই রুটি বানানোর মানে শিখলাম, এবং তখনই কিন্তু প্রথমে আমাদের হাতে খড়ি, তারপরে কিন্তু এখন কিন্তু এত স্পিডে রুটি বানায় আমি বলে রাখি যে মহিলারাও পারবে না কম্পিটিশন, মানে এই এই ধরনের একটা অবস্থা, মানে এখন আমার মানে ভালো লাগে শুনতে, কিন্তু তখনকার সেই রুটি যখন আমরা বানাতাম, ইতিমধ্যে যেটা হলো যে ঠিক আমার পাশের বাড়িটা রাজাকারে যোগ দিল একজন, এবং মানে আপনি বুঝুন যে আমাদের সব গতিবিধি তাদের জানা, হ্যাঁ, তখন রীতিমতো ভাবে আমরা আতঙ্কিত হলাম। তবে যেহেতু নিজেদের গ্রামের মধ্যে আত্মীয়তার মধ্যে ছিল, তখন তাকে আমরা মানে আমাদের মুরব্বীদেরকে দিয়ে খবর দিলাম, যে মুরব্বীরা তখন যেয়ে তাকে বললো যে বাবা তোমরা যা কিছু করো গ্রামের কাউকে তোমরা কিন্তু সর্বনাশটা করো না, কারণ এখানে কী হচ্ছে তুমি সবই জানো, তুমি চাইলে কিন্তু এই পুরো মানে এই গ্রুপটাকে তুমি ধরাই দিতে পারবা। তবে সবচেয়ে সুখের খবর যে সে কিন্তু কখনো আমাদেরকে কিন্তু ক্ষতি করেনি, পর মুক্তিযোদ্ধাকে সে সিকিউর করেছিল, এবং স্বাধীনতার পর সব রাজাকারকে গুলি করে মেরে ফেলা হয়েছিল, কিন্তু তাকে কিন্তু আমরাই সিকিউর করেছিলাম, আমরা বাঁচিয়ে দিয়েছিলাম, কারণ সব মানে এরা যে খারাপ তা নয়, একটা নজির কিন্তু আমি বললাম আর কি, তার নাম ছিল আনোয়ার, নামটা বলে দিচ্ছি আনোয়ার হোসেন, হ্যাঁ কাজী আনোয়ার হোসেন, এবং সে এখনও বেঁচে আছে কিন্তু, সে এখনও বেঁচে আছে। তো যাই হোক, তো এই একটা অবস্থা গেল। তার পরবর্তীতে যেটা হলো যে মানে আমাদের যে মানসিক যে ট্রমা যেটা সেটা একটু বলি, যে একবার হঠাৎ করে দেখা গেলো যে আর্মিরা নেমে পড়েছে রাস্তায়, এবং আমার বাড়ি থেকে আমার মেজো ভাই ইমিডিয়েট বড় যে ভাই সেই ভাইকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গেলো আমার, হ্যাঁ আর্মির লোকেরা ধরে নিয়ে গেলো সন্দেহ করে যে মুক্তিযুদ্ধ হবে। তখন আমরা রীতিমতো হ্যাঁ সাংঘাতিক খারাপ অবস্থা, তখন মে জুনের কথাই বলছি আমরা, হ্যাঁ মে জুনের কথাই বলছি। তখন বাবা তো যেহেতু মানে একসময় তাদের এই এদিকে পশ্চিমবঙ্গের মানে সাথে তাদের যোগসূত্র ছিল, তাদের পুরো পুরুষরা এদিকে এসেছিল, তো সেই হিসাবে কিছু মানে লেখাপড়ার মধ্যে 47-এর পরে না 47-এর আগে তখন অবিভক্ত মানে ভারতবর্ষে তখন চাকরি করতো। আচ্ছা, তো সেই সুবাদে যে জিনিসটা হলো যে বাবা কিছু ফার্সি এবং কিছু হিন্দি জানতেন, তো বাবা দৌড়িয়ে গেলেন, দৌড়ে যেয়ে তারপর সেই ফার্সি হিন্দির মাধ্যমে শেষ পর্যন্ত বুঝাতে পারলেন যে না এই ছেলেটা আমার, এবং আমরা মানে এখানে আসি, আমরা সাধারণ নিরীহ এবং আমাদের সাথে কোনো কিছু সংশ্লিষ্টতা নেই। এবং সেই বাবার সুবাদে আরও 5টা ছেলে সেদিন বেঁচে গিয়েছিলো আমার ভাই সহ, শুধুমাত্র এই ভাষার কমিউনিকেশন করার কারণে। আদারওয়াইজ বাবা যখন যান তখন সবাইকে 5-7 জনকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। আপনি বলছেন স্যার ওই সময় এই সেনারা কোনো বাংলা কথা বলতো না? সব হিন্দি, সব হিন্দি এবং মানে উর্দু এবং হিন্দি বেশিরভাগ ক্ষেত্রেই উর্দু। আসলে বাবা উর্দু জানতেন, ফার্সিও জানতেন, আর ওনার লেখাপড়া ছিল অ্যারাবিক, সেই যোগাযোগের সূত্রে কিন্তু আমার বেশি কেটে। আচ্ছা, পরবর্তীতে যেটা হলো যে যখন আস্তে আস্তে আপনার মানে দিন যাচ্ছে, তখন আর একটা যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেলো যে তখন ওই গেরিলা যুদ্ধ সত্যিকার অর্থে গেরিলা যুদ্ধ শুরু হলো। ইতিমধ্যে ভারত আমাদেরকে সাপোর্ট দিল, হ্যাঁ যেটা ডিসেম্বর, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ সেটা ধরুন অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমরা বলি, এটা গেরিলা যুদ্ধটা খুব ইন্টেন্সিফাই হলো, এবং তারা এমন ঝটিকাভাবে আসলো বা আসতো, আমাদেরই কিন্তু ওই সব গ্রামেরই কিন্তু সবাই কিন্তু ট্রেন্ড আপ হয়ে এসছে, যারা ইন্ডিয়া থেকে এসলো তারা প্রচণ্ড রকমভাবে তারা তখন ট্রেন্ড আপ হয়েছে, তারা অস্ত্র পেয়েছে, তাদের রিইনফোর্সমেন্ট হয়েছে, এবং তারা রীতিমতো মানসিকভাবে তারা তো রীতিমতো চাঙ্গা হয়ে গেছে। কোথায় কোথায় প্রথমে করতো সেটা বলে নিই আমি সংক্ষেপে, যে আর্মিরা যেটা করেছিল যে কালভার্ট ব্রিজ যেগুলো ছিল হাইওয়ে, তো নর্থ বেঙ্গল পর্যন্ত হাইওয়ে ছিল, সেই কালভার্ট ব্রিজে রাজাকার এবং আলবদর যেগুলোকে ডিপ্লয় করেছিল 24 ঘন্টা তারা কিন্তু ডিউটি দিত, যাতে করে মানে মুক্তিযোদ্ধারা যাতে করে ওইগুলো ব্রিজগুলো উড়ে না দেয়। মুক্তিযোদ্ধারা তো এমনভাবে করেছে বুকে মাইন বেঁধে আপনি বিভিন্ন ধরনের কালভার্ট, এবং নিজেদের জীবনকেও এইভাবে তারা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের চোখের সামনে দেখা, কিন্তু আশেপাশে যে মানে আমাদের যে বড় ভাইয়ের গ্রাম থেকে গিয়েছিল তারা বিভিন্ন জায়গায় কিন্তু কালভার্ট এবং এই ব্রিজগুলো উড়িয়ে দিয়েছে নিজের মাইন বুকে পেতে নিয়ে, এই ধরনের মানে যে পরার্থপরতা যেটা আমরা বলি যে সুইসাইড, হ্যাঁ মানে এই সুইসাইডের মানে যেটা, হ্যাঁ যেটা ডুরখেমের থিওরিতে যদি আমরা বলি যে যে এই যে পরার্থপর আত্মহত্যা যেটা, এটা হচ্ছে মানুষের জন্য, সমাজের জন্য, সম্প্রদায়ের জন্য, সেখানে সেই জিনিসটা কিন্তু আমরা দেখলাম যে আমাদের বড় ভাইয়েরা কিন্তু মানে অবিলাল ক্রমে কিন্তু নিজের জীবনকে দিয়ে কিন্তু ওই করেছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে যে ওই সাপ্লাই লাইনটাকে মানে তখন সম্পূর্ণ ওই করে দিচ্ছে, রাস্তা বন্ধ মানে সাপ্লাই লাইনগুলো টোটাল ডিসরাপ্টেড হয়ে যাওয়া, এবং সেক্ষেত্রে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিলো। এবং একের পর এক এটা যখন শুরু হলো, তারপরে ইতিমধ্যে
ইপিআর যারা ছিল ইপিআররা তাদেরকে নিয়ে আসলো, রিএনফোর্সমেন্ট করলো, এবং তারা রীতিমতোভাবে তখন ট্রেন মানে যারা, ও আর একটু বলে রাখি যে ইপিআর না শুধুমাত্র ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল আমাদের আর্মিদের মধ্যে, তারাও কিন্তু আস্তে 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 তারা সংঘবদ্ধ হতে চলল, মুক্তিযুদ্ধের পাশে এসে দাঁড়ালো, এবং এই ট্রেন পুলিশ আর্মড ফোর্সেস ইপিআর এবং মানে আপনার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই তিনটা মিলিয়ে তারা কিন্তু সাধারণ মানুষকে রীতিমতোভাবে দ্রুত প্রশিক্ষিত করলো। আর রীতিমতো যেটা হলো যে ভারতের থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আসা শুরু করলো, এবং মানে ভারী রসদ থেকে শুরু করে হালকা গান থেকে শুরু করে সমস্ত কিছুই আসলো, এবং একটা স্টেজে আমরা দেখতে পেলাম যে যখন নভেম্বর মাসে এসে গেল তখন কিন্তু ভারত কিন্তু মানে এমনভাবে সাপোর্ট দেওয়া শুরু করলো আমাদেরকে, তখন কিন্তু ওদের কিন্তু আস্তে 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 যে সাপ্লাই লাইনগুলো ছিল যেটা সমগ্র বাংলাদেশ আস্তে আস্তে, বিশেষ করে সবচেয়ে বড় যে ইয়েটা হলো যে 6ই ডিসেম্বরের কথা বলি, 6ই ডিসেম্বরে যেটা হলো যে এয়ার অ্যাটাক হলো সারা সমগ্র বাংলাদেশে, যেখানে যেখানে আর্মি মানে কন্টিনজেন্ট ছিল, এয়ারফোর্সে কন্টিনজেন্ট ছিল এবং নেভি কন্টিনজেন্ট ছিল, সমস্ত জায়গাতে কিন্তু ভারত একেবারে প্ল্যান রয়েছে, তারা কিন্তু বোম্বার্ডমেন্ট করলো, এবং ওটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল। ওই জায়গাতে পুরো মানে একে পুরো ইয়ার সাপোর্টটাকে শেষ করে দেওয়া হলো, তারপরে কিন্তু ওদের পুরো শেষ পর্যন্ত আমরা যেটা তখন পরবর্তীতে দেখলাম যেটা যে সেই মানে আপনার তখন সমস্ত জায়গাগুলোতে তখন মানে আত্মসমর্পণের একটা হিড়িক, এবং একটা স্টেজে এসে তারপরে তো আপনারা জানেন এটাই সবচেয়ে টার্নিং পয়েন্ট আমার মনে আছে যে ওই, এবং তখন বিমানগুলো আমরা বুঝতে পারছিলাম যে কাদের বিমান বোম্বার্ডমেন্ট করছে, তখন তো রীতিমতো আমরা সবসময় বিমান দেখলে রীতিমতোভাবে আমরা পালিয়ে চলে যাই, গাছের নিচে চলে যাই, এইভাবে চলে যাই। তারপরে আমি বলবো যে আমাদের গ্রামের অনেকগুলো লোককে পর্যায়ক্রমে বিভিন্নভাবে মেরে ফেলা হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু ওই 7 থেকে 8 মাসের মধ্যে অনেক লোককে মারা হয়েছে, এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তখন ওই লিস্ট করা ছিল রাজাকার আলবদর যারা ছিল আল শামস, স্থানীয়ভাবে তারা শান্তিবাহিনী গঠন করেছিল, শান্তিবাহিনীর লোকেরাই সবচেয়ে বড় ইনফরমার ছিল ওদের, এবং সেই শান্তিবাহিনী কিন্তু গ্রামে ওই যে বিভিন্ন সময় হঠাৎ করে ঝটিকা আক্রমণ করে তারপরে দেখা গেলো যে মানে মানে মহিলাদের উপর অত্যাচার শুরু করলো, যে মহিলাদের অত্যাচারের ব্যাপারটা যেটা আমি বলিনি ইতিমধ্যে, সেই জায়গাটা কিন্তু একটা মারাত্মক একটা নাজুকতা তৈরি হলো, এবং অল্প উঠতি বয়সে মেয়েদেরকে তারা তুলে নিয়ে যা খুলে নির্মমভাবে অত্যাচার করা শুরু করলো, মা বোনদের উপর নির্যাতনটা কিন্তু 3 থেকে 4 মাস ধারাবাহিকভাবে চলেছে, এবং সর্বত্র এবং আমাদের গ্রাম থেকে শুরু করে পাশের গ্রামগুলো কিন্তু কোনোটাই কিন্তু বাদ যায়নি, কিন্তু মারাত্মকরকম অবস্থা হয়েছে। এবং পরবর্তীতে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে যখন 6ই ডিসেম্বর এই ধরনের অবস্থা হলো, তারপরে যে প্রবলেমটা হলো যে 14ই ডিসেম্বর, ঠিক 14ই ডিসেম্বরের রাতে, 13ই ডিসেম্বর রাতে তখন ওরা কী করলো, ব্লু প্রিন্ট করলো যে মানে বুদ্ধিজীবী যাতে বাংলাদেশে আর না থাকতে পারে, এবং সেই মানে বুদ্ধিজীবীদেরকে আস্তে আস্তে ওরা লিস্ট করে মানে কীভাবে করেছিল সমগ্র বাংলাদেশেই করেছিল, তার মধ্যে আপনারা জানেন যে মানে ঢাকাতে মানে খুব পরিকল্পিতভাবে সেই বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলা হলো, আর মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে টার্গেট করা হয়েছিল, তাদেরকে আর মারতে পারেনি। কিন্তু ইতিমধ্যে যে জিনিসটা হয়েছিল যে ঢাকার পূর্বেই কিন্তু মানে মফস্বল শহরগুলোতে পাবনা সহ আমি যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুক্তিযুদ্ধ দখল করে ফেলে, এখানে সবচেয়ে বড় নাজুকতায় পড়লো কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু কিন্তু পেরিফেরিতে কিন্তু মানুষের মধ্যে তখন জোয়ার, এবং সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ গ্রামবাসী তখন মুক্তিযোদ্ধার সাথে একাকার হয়ে গেছে। এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় একটা দেখার জায়গা যে তখন আর সাধারণ মানুষ বলতে কোনো কিছু নেই, সবাই মুক্তিযোদ্ধা হয়ে গেছে, এবং তখন কিন্তু দেখা গেলো যে না ওই আর্মিরা যে যেখানে ছিল ব্যাপকভাবে ওদের মানে 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 মারা গিয়েছে, এবং অনেকে পালিয়ে গিয়েছিলো, পালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, এবং কিছু কিছু হয়তো তার পরবর্তীতে যখন শান্তি মানে এগ্রিমেন্ট যখন হলো, যখন সেই এগ্রিমেন্টের মাধ্যমে হয়তো তাদেরকে ফিরিয়ে না হলো, কিন্তু এর মাঝেও আমি বলি একটা বালুচ রেজিমেন্টের মানে আমাদের এলাকায় দুটো তিনটা সেনার কথা না বললেই নয়, বালুচ রেজিমেন্টের 3টা ছেলে ইতিমধ্যে অগস্ট সেপ্টেম্বর মাসেই তারা অলরেডি মানে তাদের সেনাবাহিনীর থেকে বিচ্ছিন্ন হয়ে তারা গ্রামে যে আশ্রয় প্রার্থনা করেছিল, এবং তারা হ্যাঁ সেনাদের মধ্যে থেকে বালুচ রেজিমেন্টের, এবং তারা সেখানে পাবনাতে তার পশ্চিম মানে ডিউটি পড়েছিল, আমাদের গ্রাম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটা গ্রামে, যে সেই গ্রামের যে সবচেয়ে মানে যে মাতব্বর ছিল গ্রাম্য মাতব্বর, তার কাছে যে পা ধরে বলছে যে আমি মানে তখন তো উর্দু ছাড়াও বলতে পারে না, বাঙা বাঙা বাংলা বলছে, ওখানে ওই যেহেতু উর্দু ফার্সি জানে মুসলমানরা তারা এটা বুঝতে পারছে, তখন বলছে যে আমি মানে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, তোমরা আমাদেরকে বাঁচাও এবং আশ্রয় দাও, এবং 3টা বালিচ রেজিমেন্টের 3 জন সেনাকে কিন্তু ওই গ্রামের মানে ওই যিনি মোড়ল ছিলেন তাকে ছেলে হিসেবে ডাকছে, এবং তাকে সেই আদর করে ভাই মানে ছেলের মতোই বড় করছে, প্রাণে বেশি, এবং পরবর্তীতে যখন ইয়ে হলো মানে মানে স্বাধীনতার পরে তখনও সে যাবে না কিছুতেই, পরবর্তীতে 2জন চলে গেছে, 1জন আবার তাকে বিয়ে শাদী করে ওই গ্রামেই সেটেল করে হয়েছে,
তার মানে এই ধরনের সম্প্রীতির উদাহরণও কিন্তু আসছে। সবটাই মানে ওই অ্যাট্রোসিটিকে মেনে নিচ্ছে না, এমনটি নয়। কিন্তু তাদের সংখ্যা একেবারেই কম, এবং বালুচরা স্বাধীন চেতা আপনারা জানেন যে ওদের পাঞ্জাবিরা হচ্ছে সবচেয়ে মানে মানে সবচেয়ে বেশি মানে বর্বর ছিল এবং সবচেয়ে বেশি মানে বাঙালিকে অপছন্দ করত, এবং তারাই সবচেয়ে বেশি রকম ব্লু প্রিন্ট করেছিল এই হত্যাযজ্ঞের পিছনে। আপনি জুলফিকার আলী ভুট্টোর মাধ্যমে এটা ঘটনা ঘটে করেছিল। যাই হোক, পরবর্তীতে যখন আমরা দেখলাম যে স্বাধীনতার পর ওখানে বিহারীদের, হ্যাঁ বিহারীদের যে অবস্থানটা যেটা, সেটা একটা নাজুকতা হলো যে আমি যেটা একটু আগেই বলেছিলাম যে বিহারীরা মানে দুর্ভাগ্যবশত তারা পাকিস্তান সরকারকে তারা সমর্থন দিয়ে বসলো, এবং শুধু সমর্থন দিল না, বিভিন্ন এলাকা ভিত্তিক মানে যে সমস্ত জায়গাগুলোতে বিহারীরা থাকতো আশেপাশে বাঙালি যারা ছিল, যারা মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ করেছিল এবং যারা, এটা কি মুক্তিযুদ্ধের পরেও ঘটলো? হ্যাঁ, এটা পরেও ঘটলো, দুর্ভাগ্যবশত প্রগতিশীল ছিল তাদেরকে মানে মানে রীতিমতোভাবে মানে টার্গেট করে করে ধরে নিয়ে যে তাদেরকে নিঃশর্ষে হত্যা করেছিল পাক আর্মিরা। এটা যেমন বাঙালি যে কলাবরেটর যারা ছিল, রাজাকার আলবদর আল শামস যেগুলো শান্তি বাহিনী ছিল তারা যেমন করেছে, একইভাবে বিহারীরাও মানে এটা দুর্ভাগ্যবশত তারা করেছে। এবং পরবর্তীতে যে জিনিসটা হলো যে তখন পুরো মানে গ্রিভেন্সটা কিন্তু এই রাজাকার আলবদর আল শামস শান্তি বাহিনীর উপরে পড়লো এবং একই সাথে বিহারীদের উপরে পড়লো। তখন তাদেরকে সরকার শেষ পর্যন্ত মানে তাদেরকে খুব দ্রুত মানে তাদেরকে এতগুলো জীবন, তারা তো কিছু তো কন্ট্রিবিউশন ছিলই এদেশের জন্য, যেহেতু এদেশে তারা এসেছিলো। বিশেষ করে আপনারা জানেন সৈয়দপুরে একটা এলাকা নর্থ বেঙ্গলের, ওখানে ওই রেলওয়ে ওয়াগন তৈরি করা হতো এবং রেলওয়ে ওয়ার্কশপ ছিল, ওখানে কিন্তু তার 90% কিন্তু বিহারি ছিল। কিন্তু তাদেরকে ওখানে কনফাইন করা হলো, আর ঢাকাতে যত ছিল সব মানে বিশেষ করে মিরপুর এলাকায় যে সমস্ত এলাকাগুলো ছিল সেখান থেকে নিয়ে যেয়ে ওখানে মোহাম্মদপুর এলাকায় জেনেভা ক্যাম্পে তাদেরকে ই করা হলো। পরবর্তীতে অবশ্য বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তান সরকারের চুক্তিও হয়েছিল, কিন্তু সেই চুক্তি তারা কিন্তু লঙ্ঘন করে তাদেরকে আর নেওয়া হয়নি। তখন তারা একটা কনস্টিটিউশনে একটা বার দিয়েছে যে না, এরা যেহেতু মানে মূল ধারার না, তাদেরকে আমরা নিতে পারবো না, এই ধরনের একটা অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশে, হ্যাঁ সেখানে আরেকটা কথা বলি যে বঙ্গবন্ধু যখন 11 মার্চে, সেই জিনিসটা তখন আমার মনে আছে, 11-ই মার্চে যখন উনি দেশ ফিরে আসলেন, তখন কিন্তু একটা ঐতিহাসিকভাবে যে জিনিসটা, উনি প্রথমে তো আপনার পাকিস্তান থেকে চলে গেছিলেন লন্ডনে, লন্ডন থেকে এসে কিন্তু দিল্লিতে নামলেন, দিল্লিতে নেমে ইন্দিরা গান্ধীর সাথে প্রথম উনি কথা বললেন এবং বাংলায় বক্তৃতা করেছিলেন, এবং লক্ষ লক্ষ লোক দিল্লিতে কিন্তু বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়েছিল। হ্যাঁ, বিখ্যাত ছবি আছে। এবং সেখানে যে মনে আছে আমার যে সেই সময়ের কথাগুলো আমার মনে আছে স্পষ্ট, যে সেই সময় যে জিনিসটা হয়েছিল যে মানে একমাত্র বঙ্গবন্ধুর কারণেই ভারতের সাথে যে আমাদের সম্প্রীতি এবং সৌহার্দ্য এবং ভারতের যে অবদানটা, সেই জিনিসটা কিন্তু উনি প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু ওই জায়গাটাই কিন্তু ওখানেই কিন্তু একটা অঘোষিত একটা মানে মানে অ্যাকনোলেজমেন্ট এবং চুক্তি করে গিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের সাথে 25 বছরের যে চুক্তিটা হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধুর এবং ইন্দিরা গান্ধীর প্রতি ওনার যে সবচেয়ে বড় অ্যাকনোলেজমেন্ট যেটা ছিল, সেই জিনিসটা কিন্তু ওই চুক্তির মধ্যে কিন্তু প্রতিফলিত হয়েছে। তবে যে মুশকিলটা হয়েছিল পরবর্তীতে আমি বলি, সেটা বলে দিই যে পরবর্তীতে মানে বঙ্গবন্ধুকে যখন মেরে ফেলা হলো 25 মার্চে মানে প্রশাসনিকভাবে, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, এটা 75-এ যখন মারা হলো, তো এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এবং সেখানে সবচেয়ে বড় যে ষড়যন্ত্র ছিল যাতে ভারতের ভারত বিদ্বেষী একটা অংশের একটা অংশ হিসেবে, এবং এটা এমনভাবে যেটাকে প্রচার করা হয়েছিল পরবর্তীতে যাতে করে মানুষ, সাধারণ মানুষ যেন ভারত বিদ্বেষী হয়ে যায়, যে জিনিসটা আমাদের বুদ্ধিজীবী মহল এবং আমাদের যারা মানে শিক্ষিত মহল তারা কিন্তু কখনো হতে দেয়নি আমরা, সেই জায়গাটা কিন্তু আমাদের আবার আমাদেরকে নতুন করে একটা যুদ্ধ করতে হয়েছে। কারণ যারা এত কিছুর বিনিময়ে এত কিছু হাজার হাজার সৈন্য মারা গিয়েছে ভারতের সৈন্য, এবং তাদের অবদানের কারণে আমরা স্বাধীন হতে পেরেছি, নমর্ষে আদারও মানে 20-30-40 বছর স্বাধীনতা হতো না, এটা সবাই জানি আমরা। সেই জায়গাটা ভারতের সেই অবদানটাকে আমরা কখনো মানে একটা ভারত বিদ্বেষী ব্যাপারকে রাজনীতির মূল স্রোতে আনার জন্য ওই জিনিসটা ঘটানো হয়েছে, এটা এটা ওটাকে পরবর্তীতে ওটাকে পুঁজি হিসাবে ওইভাবে করা হয়েছিল আসলে। এবং বঙ্গবন্ধুকে যখন বঙ্গবন্ধুকে মারা যাওয়ার পরবর্তীতে যখন অপচার চালু হলো তখন এই ভারত বিদ্বেষী বিষয়টাও কিন্তু নিয়ে এসেছিল। যাই হোক, পরবর্তীতে আবার প্রগতিশীল দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা। এবং আরেকটা জিনিস বলা বলছি, একটা ইন্টারভিউ সাক্ষাৎকারের কথা মনে পড়ছে, মসলন্দপুরে এই প্রকল্পের পক্ষ থেকে আমরা নিয়েছিলাম, তিনি খুলনাতে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর তিনি ফিরে গিয়েছিলেন ওখানে, দারুণ তার মানে তার কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল স্বপ্নের যুদ্ধ। ঠিক 75 সালে তিনি নদীপথে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আবার ওই ওই ঘটনার পর, 75 সালে বঙ্গবন্ধুর মৃত্যু। তখন আর একটা মনে হচ্ছে আর একটা পরাধীনতার পর্যায়ে চলে গেছিলাম আমরা, এবং সেটা কিন্তু আমি তখন কলেজে পড়ি, তখন কিন্তু আমি কলেজে পড়ি, আমি বলি তখনও পাবনাতে আমি এডওয়ার্ড কলেজ ছাত্র, আমি মানে আমার মানে এটা অনুভূতিটা ব্যক্ত করি একটু এক মিনিট, সেটা হলো যে
মারা যাওয়ার পরে যখন রেডিওতে এই অ্যানাউন্সমেন্ট করা হলো ঢাকা, তখন পাবনা শহরে আমরা বের হলাম, কলেজের ছাত্র আমি মানে থাকতাম একটা খোদ শহরের মধ্যে একটা জায়গায়। বের হয়ে দেখলাম যে কারো মুখে টুর শব্দটা পর্যন্ত নেই এবং বঙ্গবন্ধুর পক্ষে একটা শব্দ উচ্চারণ করবে এই ধরনের সাহস সবাই হারিয়ে ফেলেছে। সবাই মানে শোকে স্তব্ধ, কিন্তু বঙ্গবন্ধুর জন্য যে একটা মানে কথা উচ্চারণ করবে, একটা মিলাদ দিবে অথবা তার আত্মার মাগফিরাত কামনা করবে, এই পরিবেশ পর্যন্ত ছিল না। মফস্বল শহরে বসে আমার এই এই মানে মৃত্যুর দিনের পরদিন সকালের কথা বলছি, তখন আমি কলেজে কথা, এবং আমার আমি তখন অসহায় যে মানে রাতারাতি এইভাবে কিভাবে এই ধরনের পরিবর্তন হতে পারে, মানে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, মানে শাসক গোষ্ঠী এই ধরনের একটা মানে নেগেটিভ মানে প্রোপাগান্ডা বঙ্গবন্ধু সম্পর্কে বলছে রেডিওতে, মানে মানে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এই ধরনের সমস্ত নেগেটিভ কথাবার্তা একের পর এক মানে প্রচার করা হচ্ছে। তখন মনে হচ্ছিল যে আবার আমাদের স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়ে আবার এই দেশটাকে আবার মুক্ত করতে হবে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক খন্দকার মোকাদ্দাম হোসেনকে, তার ব্যক্তিগত জীবনের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল বাংলাদেশকে, তার ব্যক্তিগত স্মৃতিচারণ উনি করলেন। সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এই পর্বের আরও গুরুত্বপূর্ণ অংশে আমরা পরে প্রবেশ করতে পারব, সেদিন আমরা শুনব তার উত্তর জীবনের কথা, তার শিক্ষা ভাবনার কথা, তার অন্যান্য দেশ গঠন, বাংলাদেশ নতুন জাতি রাষ্ট্র হিসেবে উদ্ভূত হওয়ার পর বাংলাদেশ যেভাবে এগোলো সেই সম্পর্কে অনেক মূল্যায়ন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, নমস্কার।